পদ্মার পানি আবারও বাড়ছে শরীয়তপুরে। গেল 5 দিনে সুরেশ্বর পয়েন্টে পদ্মার পানি বেড়ে বিপদসীমা 44 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নতুন করে নিম্নাঞ্চলের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। এর আগে বন্যার পানি ঘর বাড়ি থেকে নেমে গেলেও নানা রোগে ভুগছে দুর্গতরা। খাবার ও বিশুদ্ধ পানির সংকটেও আছে তারা। এদিকে দীর্ঘ বন্যায় কুড়িগ্রামে ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় টাকার অভাবে মেরামত করতে পারছেন না মানুষ। জেলার বিভিন্ন স্থানে ধরলা, তিস্তা ও ব্রহ্মপুত্র নদের তীরে ভাঙন চলছে। বুড়িরহাট ঘর বাড়ি হারিয়েছে 30টি পরিবার। ভাঙনের হুমকিতে আছে বুড়িরহাট, বাজার, স্কুল, মাদ্রাসা ও মন্দির সহ বেশ কিছু স্থাপনা।